আমাদের প্রত্যেকটা নাগরিককে এক একজন মেয়রের ভূমিকায় থাকতে হবে, আমি বলেছিলাম, বলেছিলাম না? এই ভাই আপনি শোনেন না, আমার লোকজন দেখতে পাবে না, শোনেন শোনেন শোনেন, ইচ এন্ড এভরি সিটিজেন, আমরা মেয়র হিসেবে বলেছিলাম না? এখন বিষয়গুলো হচ্ছে আমাদের এই সিটি কর্পোরেশনে আমরা যে সব কিছু 100% সঠিক করে ফেলি এটা তো না, আবার আমরা যে নাগরিক, আমরা যে 100% দায়িত্ব পালনও করছি সব কিছু মিলিয়ে সেটাও না। একদিকে আমাদের যে দায়িত্ব, আমাদের সিটি কর্পোরেশনের নগর কর্তৃপক্ষের যে সমস্ত দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাগুলোকে আমি বলেছি আমরা কাটিয়ে উঠতে চাই, সেই সঙ্গে সঙ্গে আমাদের সম্মানিত নাগরিকদের অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে চাই আমাদের এই সিটি কর্পোরেশন পরিচালনা এবং কার্যক্রমের ক্ষেত্রে। এই দুয়ের সমন্বয়ের মধ্য দিয়ে আমরা একটা বাসযোগ্য ঢাকা আমাদের জন্য নিশ্চিত করতে চাই এবং আমরা নিশ্চিত করতে চাই আমাদের আগামী প্রজন্মের জন্যে। তাহলে বিষয় কয়টা হলো? বিষয় হচ্ছে দুটা না, একটা হচ্ছে আমাদের সিটি কর্পোরেশনের যে সমস্ত দুর্বলতা আছে, আমি আর একটু খোলামেলা বলি, আমার এখানে মশার সময় মশার উপদ্রব হয়, হয় না? একেবারে অস্থির, যে সমস্ত জায়গায় জলাশয় আছে সেখানে তো অস্থির অবস্থা, আবার আমাদের পুরনো ঢাকা যেগুলো কোতোয়ালি সূত্রাপুর আছে এখানে আবার একটু মশা কম আছে। তো এই যে আমার মশার স্প্রে করবার জন্য আমাদের স্প্রে ম্যান যায়, আমার সব স্প্রে ম্যান যে আপনার বাসায় যাচ্ছে কিংবা আপনার পাড়ায় মহল্লায় যাচ্ছে 100%, এটা তো ঠিক না, তাই না? আমাদের নাগরিকদের অভিযোগ আছে, অভিযোগের অন্ত নেই, এই এক মাস দু মাস আগে মশার ওষুধ দিয়ে গেছে আর দেখা নাই, অভিযোগ আছে কি নাই? আছে। এই যে অভিযোগ আছে এটা হচ্ছে আমার সিটি কর্পোরেশনের দুর্বলতা। আচ্ছা, এখন এই দুর্বলতাটাকে আমরা কাটাবো কিভাবে? আমার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং তার দলবল আমার এলাকার মধ্যে আমি পাঠালাম, কিন্তু যে লোকটা স্প্রে করছে সে ফাঁকি দিয়ে দিল, সে ফাঁকি দিয়ে দিল। আমি ভাই একজন মেয়র, 500 কর্মকর্তার পিছনে কি আমি প্রত্যেক দিন ছুটতে পারবো? আমার একজন স্বাস্থ্য কর্মকর্তা একজন, সে পারবে? তার সাথে হয়তো কর্মচারী আছে 10 জনই, তারা পারবে? পারবে না। তো আমি আমার দুর্বলতাটা কাটালাম এভাবে যে আপনার এই এলাকাতে যে কজন মশার ওষুধ স্প্রে করার প্রয়োজন আমি পাঠিয়ে দিলাম, কিন্তু এটা নিশ্চিত ততক্ষণ না পর্যন্ত করা সম্ভব হবে যতক্ষণ না পর্যন্ত আপনি কাজটা বুঝে নেবেন, ঠিক? আমি যদি, আমরা যে কমিউনিটি অ্যাম্বাসিডর আমরা নিয়োগ করলাম, স্প্রে ম্যান কাজ করলো, তারপর আপনার কাছে যাবে, আপনি লগ বুকে সিগনেচার করে দেবেন হ্যাঁ এই কাজটা করেছে, এবং সেই অনুযায়ী আমার কাছে আসলে আমি দেখব যে হ্যাঁ কাজ করেছে, তার বেতন ভাতা দিয়ে দেওয়া হবে। এই হলো আমার দুর্বলতা, আমি কাটিয়ে উঠলাম, আমার নাগরিক এই কাজের মধ্যে সম্পৃক্ত হলো, ক্লিয়ার? তাহলে কাজটা কিরকম হলো? 100% হয়ে যাবে না? এভাবে আমরা চাই আমাদের যে সমস্ত দুর্বলতা আছে সেটা আমরা কাটিয়ে তুলতে চাই, সেই সঙ্গে সঙ্গে আমাদের নাগরিকের অংশগ্রহণ এবং সম্পৃক্ততার মধ্য দিয়ে আমরা আমাদের নাগরিক সেবা নিশ্চিত করতে চাই। এই হচ্ছে মূল বিষয়। আমাদের অনেক রাস্তাঘাট নষ্ট থাকে, সংস্কার করতে হয়, আমাদের 5 জন 10 জন কন্ট্রাক্টর, সবাই যে ভালো তা তো না, 10 জন আছে, 2 জন তো একটু বেশি মুনাফা করার চিন্তাও করতে পারে না। আপনার একটা অলিগলিতে কাজ হচ্ছে, কাজটা সঠিকভাবে হচ্ছে কি না আমার কাউন্সিলর আপনাদের প্রতিনিধি হিসেবে সে দেখলো, আর আপনার অলিতে গলিতে যে এলাকাতে কাজটা হচ্ছে আপনি যদি কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা এটা একটা রিপোর্ট দিয়ে দেন, তাহলে কাজটা যথার্থভাবে করা
সম্ভব। এই হচ্ছে আমাদের উদ্যোগ এবং আমাদের নাগরিকদের সম্পৃক্ততা। স্ট্রিট লাইট কমপক্ষে 50,000-এর উপরে হবে, স্ট্রিট লাইট আছে 50,000-এর উপরে। স্ট্রিট লাইট আমরা ডিজিটালাইজড করে দিয়েছি, স্ট্রিট লাইট ডিজিটালাইজড করে দিয়েছি। আমার মোবাইলের মধ্যে অ্যাপস আছে, এই অ্যাপস দিয়ে আমি অ্যাপস ওপেন করলে কোন এলাকাতে কোন লাইট বন্ধ আছে আমি এটা দেখতে পারি। আমি কি এখন সারাক্ষণ অ্যাপস নিয়ে বসে থাকতে পারবো? পারবো না। যে কথা বলছিলাম, আমাদের যে স্ট্রিট লাইটগুলো আছে সেগুলো কোথাও যদি কারো বাসার সামনে, কারো পাড়া মহল্লাতে, অনেক সময় এরকমটা হয়, অনেক ঝড় এসেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, এই বৃষ্টিতে আমাদের কিছু স্ট্রিট লাইট বন্ধ হয়ে গেছে, তো আমাদের কমিউনিটি অ্যাম্বাসেডর যারা রয়েছেন আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের মধ্যে যদি আপনারা একটা ফোন কল করেন তাহলে আমরা জানতে পাচ্ছি। আমাদের এই মোবাইল অ্যাপসের মধ্যে এটা আছে, তারপরও আপনারা যদি একটা কল করেন তাহলে এটা আরেকটু দ্রুত হয়ে যাবে। এভাবে নাগরিক সমস্যাগুলো সমাধানের জন্যে নাগরিকের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এবং এই চিন্তাধারা থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি ওয়ার্ডকে কয়েকটি ভাগে বিভক্ত করে আমরা কমিউনিটি অ্যাম্বাসেডর, আমার পক্ষ থেকে দূত হিসেবে সংশ্লিষ্ট এলাকাতে আমরা আপনাদেরকে সেখানে, আমরা নিয়োগ শব্দটা বলবো নাকি আমরা আপনাদেরকে অংশগ্রহণের শব্দটা বলবো, এটা যেটা আপনাদের মনোভূত হয় আপনারা সেটাই ধরে নেন। আমরা আপনাদেরকে আমাদের সাথে রেখেছি, আমাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করেছি, আমরা আপনাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করেছি। আমরা সবাই মিলে আমাদের নাগরিক সেবাগুলোকে নিশ্চিত করতে চাই। একটি ওয়ার্ডে কোথাও 4টি কোথাও 5টি ভাগে ভাগ করা হয়েছে, এই 4টি 5টি ভাগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা এখানে সম্পৃক্ত করবার চেষ্টা করেছি। যেমন মসজিদের ইমাম সাহেব যিনি এলাকায় রয়েছেন তাকে আমরা বলেছি সম্পৃক্ত করবার জন্যে, আমাদের স্কুলের শিক্ষক যারা রয়েছেন তাদেরকে বলেছি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যিনি যদি থাকে সংশ্লিষ্ট এলাকায় আমরা বলেছি ওনাকে নেবার জন্যে, আমরা বলেছি আমাদের স্টুডেন্ট যারা ছাত্র ইয়াং জেনারেশনকে আমাদের সাথে নেবার জন্যে, আমরা বলেছি সুশীল সমাজের সদস্যদেরকে নেবার জন্যে। এইভাবে আমরা 7 জন করে একটি এলাকায় একটি ওয়ার্ডে কমপক্ষে 28-29 এবং কম বেশি এরকম করে আমরা একটা কাঠামো তৈরি করেছি। এবং আমার বিশ্বাস আমাদের সম্মানিত কাউন্সিলর যারা রয়েছেন তাদের তত্ত্বাবধানে আমাদের এই যে কমিটি আমরা করেছি, যে অ্যাম্বাসেডর যারা করেছি, নিয়োগ দিয়েছি, সম্পৃক্ত করেছি, অংশ নেবার জন্য সুযোগ দিয়েছি, আমরা যদি সবাই মিলে একসঙ্গে কাজ করি তাহলে আমরা যে কাঙ্ক্ষিত ঢাকার স্বপ্ন দেখি, ইনশাআল্লাহ এই কাঙ্ক্ষিত সুন্দর সবুজ ঢাকা আপনাদেরকে অবশ্যই আমরা উপহার দিতে সক্ষম হব। আমাদের মূল বিষয়টা ছিল এটাই। আজকে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত রাখতে চাই। এই 4.5 বছরের মধ্যে আমরা বহু উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি, এই 4.5 বছরের মধ্যে আমরা চেষ্টা করেছি আমাদের নাগরিকদেরকে তার দোরগাড়ায় আমাদের সেবাগুলো পৌঁছে দেবার জন্যে। এই ধারা আমরা অব্যাহত রাখতে চাই। আপনাদের দোয়া থাকলে, ভালোবাসা থাকলে, আপনাদের সমর্থন থাকলে আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা উন্নয়নের দিকে আমরা এগিয়ে যেতে চাই। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন আমার কমিউনিটি অ্যাম্বাসেডর, আমি তাদের কাছ থেকে শুনতে চাই আমরা কিভাবে কাজ করলে আরো ভালো করতে পারি, আমরা কিভাবে কাজ করলে আপনার এলাকায় আমাদের নগর কর্তৃপক্ষের যে সেবা রয়েছে তা আমরা আরো সুন্দরভাবে নিশ্চিত করি।